स्टूडेंट्स आज के नवम श्रेणी गणित विषय 15 नम्बर अध्याय कोषे देखी 15.2 22 नम्बर जे संक्षिप्त उत्तरभेदी प्रश्नगुलो रही है से प्रश्नगुलो निये आलोचना करब। आगे भिडियोते 21 नम्बर जो बहुविकल्पीय प्रश्नगुलो रही से प्रश्नगुलो निये आलोचना कर आज के तरपर अंश। प्रथम प्रश्न कि बला एक समबाहु त्रिभुजर क्षेत्रफल और उच्चतार संख्यमान समान त्रिभुजर बाहुर दैर्घ्य कत। धरे निच्छी समबाहु त्रिभुजर जो बाहुर दैर्घ्य से बाहुर दैर्घ्य हे कि ए एकक। समबाहु त्रिभुजर क्षेत्रफलटा कत है? क्षेत्रफल सूत्र आमरा जानी रूट थ्री बाई फोर इंटू बाहु स्क्वायर। एखाने आमरा बाहु धरे निएछि कत ए एकक, ताहले आमरा कि पेये जाब रूट थ्री बाई फोर इंटू ए स्क्वायर वर्ग एकक। आबार आमरा उच्चतार सूत्र आमरा जेनेछिलाम उच्चता इक्वल टू रूट थ्री बाई टू इंटू हच्छे कि बाहु, ताहले एखाने बाहुर जायगाय आमरा ए बसिये नेब, ताहले कि पेये जाब रूट थ्री बाई टू इंटू ए एकक। এখন প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যমান হচ্ছে সমান, তাহলে আমরা কি বলতে পারবো? রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি উচ্চতার মান। তাহলে লিখে নিব আমরা কত, রুট থ্রি বাই টু ইন্টু এ। তাহলে বাম দিকে রুট থ্রি, ডান দিকে রুট থ্রি, ভ্যানিস ডান বাম দিকের একটা ইয়ে ডান দিকের একটা ইয়ে যদি কেটে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বাই ফোর ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি ওয়ান বাই টু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু फोर इंटू वन बाई टू, ताले टू और फोर केटे निले आमरा पे जाच्छे टू। अर्थात बला हयेछिलो त्रिभुजेर बाहुर दैर्घ्य कत, ताले आमरा बाहुर दैर्घ्य पे गेलाम कत टू एकक। दुई नम्बरे कि बोलछे, एकटी त्रिभुजेर प्रतिटी बाहुर दैर्घ्य द्विगुण करले त्रिभुजटी सत क्षेत्रफल शतकरा कत बृद्धि हय। बला हयेछे एकटी त्रिभुजेर बाहुर दैर्घ्य बला हयेछे द्विगुण करले त्रिभुजटी क्षेत्रफल शतकरा कत बृद्धि हबे। एखाने त्रिभुजटी कि प्रकार सेटा बला नाई, किन्तु आमादेरके अंकटी करार जन्य आमादेर त्रिभुजटी धरे निते हबे समबाहु त्रिभुज। ताहले धरे निच्छि समबाहु त्रिभुजटीर बाहुर दैर्घ्य ए एकक। ताहले क्षेत्रफलटा कि हबे? ক্ষেত্রফলের আমরা সূত্র একটু আগেই বললাম রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার, তাহলে পেয়ে যাবো রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক। এখন প্রশ্নে বলা হয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, অর্থাৎ ত্রিভুজটি যদি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য দাঁড়াবে টু এ একক। ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু टू ए तर होल स्क्वायर, तहले एखान पे जाब रूट थ्री बाई फोर इंटू फोर ए स्क्वायर। एखान फोर फोर केटे नीले पे जा रूट थ्री ए स्क्वायर वर्ग एकक। प्रश्न बला छिलो त्रिभुजटर क्षेत्रफल शतकरा कत बृद्धि पावे, ताहले आमरा एखाने पेलाम आगेर जे क्षेत्रफलटा सेटा छिलो कत रूट थ्री बाई फोर इंटू ए स्क्वायर, एखन जे बृद्धि हये जे क्षेत्रफलटा हलो सेटा हच्छे कत रूट थ्री ए स्क्वायर। ताहले क्षेत्रफल जे बृद्धि पावे সেটা কত হবে? বৃদ্ধি ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত রুট থ্রি এ স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বাই কতর মধ্যে এটা বৃদ্ধি পাচ্ছে, রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ারের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করে নিই তাহলে এখানে ফোর লসাগু হবে ওপরে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ফোর রুট থ্রি এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ স্কোয়ার ইন্টু নিচে যেটা ছিল সেটাকে আমরা কি করব উল্টে নেব, উল্টে নিলে কি পাচ্ছি ফোর বাই রুট থ্রি এ স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কত ফোর রুট থ্রি এ স্কোয়ার থেকে রুট থ্রি এ স্কোয়ার বাদ দিলে কি পাবো থ্রি থ্রি রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর ইন্টু হচ্ছে কত ফোর বাই রুট থ্রি এ স্কোয়ার। তাহলে রুট থ্রি এ স্কোয়ার রুট থ্রি এ স্কোয়ার কেটে নিলাম ফোর ফোর কেটে নিলাম, তাহলে বৃদ্ধিটা হচ্ছে কত থ্রি। যেহেতু আমাকে শতকরা বৃদ্ধি বের করতে হবে তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা কি করতে হবে ইনটু হান্ড্রেড পার্সেন্ট করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কত তিনশো শতাংশ। পরের প্রশ্ন,
एक त्रिभुजर प्रति बाहुर दैर्घ्य तीन गुण कर ले त्रिभुजटर क्षेत्रफल शतकरा कत वृद्धि है এটি সেম দুই নম্বরের মতোই শুধু এখানে বলা হয়েছে তিন গুণ করতে হবে বাহুর দৈর্ঘ্য আগেটি ছিল কি দ্বিগুণ এখন বলছে তিন গুণ তাহলে আমরা একইভাবে যদি আগাই তাহলে আমরা পেয়ে যাব কি আগের যে ক্ষেত্রফলটা সেটা কি পেয়েছিলাম আমরা রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এখন যদি বাহুর দৈর্ঘ্য তিন গুণ অর্থাৎ থ্রি এ করা হয় তাহলে ক্ষেত্রফলটা কত দাঁড়াবে রুট থ্রি বাই ফোর ইন্টু থ্রি এ তার হোল স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো নাইন रूट थ्री बाय फोर इंटू ए स्क्वायर ताहोले क्षेत्रफल शतकरा वृद्धि होबे कत वृद्धि पाबे इक्वल टू की लिखते पारबो आमरा नाइन रूट थ्री बाय फोर ए स्क्वायर थेके माइनस होच्छे कत रूट थ्री बाय फोर इंटू ए स्क्वायर कतर मध्ये एटा वृद्धि पाच्छे रूट थ्री बाय फोर इंटू ए स्क्वायर मध्ये ताहले एखान थेके आमरा क्यालकुलेशन करले पेये जाबो नाइन रूट थ्री बाय फोर इंटू ए स्क्वायर थेके रूट थ्री बाय फोर इंटू ए स्क्वायर माइनस कर ले पे जाट रूट थ्री बाई फोर इंटू ए स्क्वायर नीचे छिल कत रूट थ्री बाई फोर इंटू ए स्क्वायर ताहले एखान थेके आमरा पे जाच्छि रूट थ्री बाई फोर ए स्क्वायर रूट थ्री बाई फोर ए स्क्वायर केटे नेब ताहले आमरा पे जाच्छि आठशो अर्थात शतकरार जे बृद्धि पाबे सेटा होच्छे कत एट हंड्रेड चार नम्बर एक समकोणी त्रिभुजे तीन बाहुर दैर्घ्य एक्स माइनस टू सेमी एक्स सेमी एवं एक्स प्लस टू सेमी त्रिभुजटर अतिभुजर दैर्घ्य कत एखे बला त्रिभुजटी हे समकोणे अर्थात समकोणी त्रिभुजे तीन बाहू हमें जी एक बला है अतिभुज एक बला है लम्ब एक हे भूमि और यहां हमें जी अतिभुजर जो दैर्घ्यटा है से हे सब चे बड़ अर्थात इखने एक लक्ष्य कर ले देखते पा एखे आज एक्स माइनस टू एक्स एवं एक्स प्लस टू ताहले एक्स थेके एटा हे बेसी एवं एटा हे कम अर्थात एक्स प्लस टू जो है से हे सब चे बी अर्थात ये हे अतिभुजर दैर्घ्य आर पिथागोरस उपाध्य अनुजाई हमें जी अतिभुजर जो स्कोयर है से हे कि लम्ब स्कोयर प्लस हे कि भूमि स्कोयर ताहले से ही सूत्र अनुजाई हमें लिखते पर एक्स प्लस टू तर होल स्कोयर इक्वल टू हमें लिखे नीते पर एक्स माइनस टू तर होल स्कोयर प्लस एक्स स्कोयर अर्थात एखे हमें लम्बा धरे निचि एक्स माइनस टू एवं एक्स अर्थात এই দুটোর মধ্যে যে কোনো একটাকে লম্ব এবং একটা ভূমি ধরলেই হবে তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে কি পেয়ে যাব এখানে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র যদি ব্যবহার করি তাহলে পেয়ে যাচ্ছি আমি কত x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু এখানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র ব্যবহার করব তাহলে পেয়ে যাচ্ছি x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস হচ্ছে কি x স্কয়ার তাহলে x স্কয়ার বাম দিকে ডান দিকে ভ্যানিশ করে নিচ্ছি আর 4 আর 4 ভ্যানিশ করে নিচ্ছি তাহলে আমি কি পাচ্ছি एक्स स्क्वायर फोर एक्सटा डान दिखे जो पाठ नहीं पे जा कत माइनस एट एक्स इक्वल टू जिरो अर्थात एखान एक्सटा जो कमन नहीं पे जाक्स इंटू एक्स माइनस एट इक्वल टू जिरो तो एखान बोलते परि एक्स इक्वल टू जिरो अथवा हे कि एक्स माइनस एट इक्वल टू जिरो बाखान बोलते पर एक्स इक्वल टू एट एन जेहेतु एक्स छो कि जेको त्रिभुजे जेको एक बाहुर दैर्घ्य তাহলে x এর মানটা 0 অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 0 হওয়া সম্ভব নয় তাহলে x এর মানটা কত হবে 8 অর্থাৎ যে অতিভুজের দৈর্ঘ্য সেটা কত হবে x + 2 ছিল তাহলে পেয়ে যাচ্ছি আমরা x এর মান 8 বসিয়ে নিয়ে পেয়ে যাব কত 10 সেমি শেষে 5 নম্বর প্রশ্ন একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো त्रिभुज और बर्गक्षेत्र क्षेत्रफल अनुपात कत बोलछे एकटी समबाहु त्रिभुज आछे जार उच्चतार ओपर एकटी बर्गक्षेत्र अंकन करा हयेछे ताहले आमरा कि करब एकटी समबाहु त्रिभुज अंकन करब जार उच्चतार ओपर एकटी बर्गक्षेत्र ताहले आमरा उच्चता आमि एकटा अंकन करलाम एई उच्चतार ओपर एकटी बर्गक्षेत्र जदि देखि ताहले कि रकम हबे मोटामुटी एई धरनेर हबे ताहले एई त्रिभुजटी जदि आमि बाहु दैर्घ्य ए एकक करे धरे निई ताहले जे উচ্চতাটা হবে সেটা আমরা কি জানি রুট থ্রি বাই টু ইন্টু এ অর্থাৎ ত্রিভুজটির যে উচ্চতা সেই উচ্চতাই হচ্ছে কি বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা সমবাহু ত্রিভুজটির যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমরা কি পাবো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে পেয়ে যাচ্ছি আমি কত রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক এবং বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা কি জানি বাহু স্কোয়ার তাহলে এখানে বাহুর ছিল কত রুট থ্রি বাই টু ইন্টু এ তাহলে আমরা লিখে নিতে পারবো রুট থ্রি বাই টু ইন্টু এ তার কি হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রুট থ্রি স্কোয়ার করলে হচ্ছে থ্রি এ স্কোয়ার বাই হলো কত ফোর
এখন আমাকে বের করতে বলেছিল ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল তার অনুপাত। অর্থাৎ এখানে আমরা পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল ইজ টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি পেয়ে যাচ্ছি আমরা রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ইজ টু থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইউজ করে আমরা কাটবো, নিচে ফোর ফোর কেটে যাবে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত রুট থ্রি ইজ টু থ্রি। এখানে যদি আমরা দুটাকে রুট থ্রি দিয়ে ভাগ করে নিই তাহলে পেয়ে যাবো ওয়ান ইজ টু রুট থ্রি। আজ এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।